Hey guys, Assalamu Alaikum. Welcome to Fardin's blog. So, বন্ধুরা আজকে জিলানি মোটরসে আসলাম। জিলানি মোটরসে অনেকগুলো নতুন বাইকের কালেকশন আসছে। তো সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। আর আজকে শোরুম থেকে আছে আমাদের সাথে শোরুমের ওনার মামুন ভাই। তো মামুন ভাই, দর্শক দর্শক আসলে অনেক দিন আসা হয় না ব্লগে। Fardin ভাই আসছে, আজকে একটা ব্লগ করব আপনাদের জন্য। আজকে অনেক নতুন নতুন গাড়ি আসছে, আপনাদেরকে দেখাবো। অনেক কালেকশন, ইউজফুল কালেকশন আছে আমাদের। তো দেখেন, আপনাদেরকে গাড়িগুলো দেখাই, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। ওকে, তো আজকে এখান থেকে সকলগুলো বাইকের কালেকশন আপনাদেরকে দেখাবো। আর যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটা দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ব্লগ আপনারা পেতে পারেন। তো চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক। ওকে গাইস, প্রথমে আমরা চলে আসলাম একটি হিরো হাঙ্কের বাসে। দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক এবং ব্লু কালার, চট্টগ্রাম মেট্রো 15 সিরিয়ালের নাম্বার। মন ভাই, এটা ডাবল ডিস্ক না সিঙ্গেল ডিস্ক? মিটারটা কমানো হয় না। আর দেখতে পাচ্ছেন এই হলো ফ্রন্টের কন্ডিশন। মন ভাই, প্রেস্টিজ মন থাকতেন এটা তোলো? তারপর পাশের বাইকটি দেখতে পাচ্ছেন, পাশের বাইকটি হলো FZ V3। আর কোন সালের মডেলটা মন ভাই? এটা 2019 সালের মডেল না? বাইকটা হলো 2019 সালের মডেল। আর দেখতে পাচ্ছেন ফ্রন্টের কন্ডিশন। আর এ হলো বাইকটির ট্যাঙ্কের কন্ডিশন। আর একটু ব্যাকের কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেট্রো 15 সিরিয়ালের নাম্বার। আর মন ভাই, এটা চলছে কত একটু মিটারটা দেখিয়ে দেন। বাইকটা চলছে হচ্ছে 10,000 কিলোমিটার জেনুইন। আর মন ভাই, নামটা হচ্ছে তো পসিবল না? আচ্ছা, বসন্ত্রী না? আচ্ছা, প্রেস টাকা? আচ্ছা আচ্ছা, তারপর পাশের বাইকটি দেখতে পাচ্ছেন, পাশের বাইকটি হলো FZ V2। আর এটা কোন সালের মডেল? 2017 সালের মডেল। দেখতে পাচ্ছেন বাইকটির ওভারঅল কন্ডিশন। আর নাম্বারটা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেট্রো 14 সিরিয়ালের নাম্বার। আর একটু মিটারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। বাইকটি জেনুইন চলছে হচ্ছে 18,000। দেখতে পাচ্ছেন 18,000 চলছে জেনুইন। আর এ হচ্ছে বাইকটির ওভারঅল লুক। আমার ভাই, এটার কি নাম ট্রান্সফার কি পসিবল? আচ্ছা, বাসে তো আচ্ছা, 1,65,000। আচ্ছা আচ্ছা, গাইস প্রাইসটা হচ্ছে 1,65,000। আর এটাও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু দাম দামি করে নিতে পারবেন। ওকে গাইস, এরপর আমরা চলে আসলাম একটি FZ V2। আর এটা কিন্তু ডাবল ডিস্কের বাইক, দেখতে পাচ্ছেন ডাবল ডিস্ক আর্মি কালার বাইকটি। আর এ হলো বাইকটির ওভারঅল লুক। আর মিটারটা আপনাদেরকে দেখিয়ে দিই, বাইকটি দেখতে পাচ্ছেন মিটার চলছে হচ্ছে 10,748 কিলোমিটার। আর এ হচ্ছে বাইকটির ওভারঅল লুক। আর রিয়ারের কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ হলো বাইকটির রিয়ারের কন্ডিশন, চট্টগ্রাম মেট্রো 15 সিরিয়ালের নাম্বার। দেখতে পাচ্ছেন মন ভাই, এটা কোন সালের মডেলটা? এটা কিন্তু সম্পূর্ণ আস্কিং প্রাইস, আপনারা কিন্তু দামা দামি করে নিতে পারবেন। 2,03,000 টাকা চাও হচ্ছে। চট্টগ্রাম মেট্রো 15 সিরিয়ালের নাম্বার। আর নাম ট্রান্সফার তো পসিবল না? 2,10,000। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, প্রাইসটা হচ্ছে 2,03,000। আর এটা কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু দামা দামি করে নিতে পারবেন। তারপর পাশের বাইকটা দেখতে পাচ্ছেন, পাশের বাইকটা হলো 4B রেড কালারের। আর এটা কিন্তু ডাবল ডিস্কের, চট্টগ্রাম মেট্রো 15 সিরিয়ালের নাম্বার। আর কত কিলো চলছে আপনাদের একটু দেখিয়ে দিই। বাইকটা চলছে হচ্ছে 3,000 কিলোমিটার। দেখতে পাচ্ছেন 3,600
73 কিলোমিটার একটু জেনি মিটার না এটা বেশ জেনি মিটার জেনি মিটার কমাই না আচ্ছা আচ্ছা আমরা তো মিটার কমান না যা দেখতেছেন সবই অরিজিনাল আচ্ছা ওয়াশও করি নাই এখন নতুন আজকে আসছে রাইডার আচ্ছা আচ্ছা এটা প্রাইস হচ্ছে ভাই আমরা 165000 টাকা আজকে করি 165000 আর ডাবল ডিক্স গাইস এটার জন্য প্রাইসটা হচ্ছে আজকে প্রাইস 165000 আচ্ছা ফার্স্ট পার্টি কলসিতে আচ্ছা নাম ট্রান্সফার তো করে দিতে পারবেন ওকে নাম ট্রান্সফার করে দিতে পারলে হলো আপনারা কিন্তু নাম ট্রান্সফার করতে পারবেন প্রাইসটা হচ্ছে 165000 আর এটা কিন্তু সম্পূর্ণ আস্কিং প্রাইস তারপর বাসার একটা দেখতে পাচ্ছেন এটা হলো FZB2 FIB2 আর এটা হচ্ছে ডার্ক নাইট কালার না ডার্ক নাইট বল ডার্ক নাইট কালার 10000 কিলোমিটার চলছে আর আপনাদেরকে একটু নাম্বারটা দিয়ে দিই দেখতে পাচ্ছেন ছোট্টমিটার 14 সিরিয়ালের নাম্বার আর এটা কিন্তু 1462 আর এটা হচ্ছে পেছনে হচ্ছে ড্রাম এডিশন দেখতে পাচ্ছেন বাইকটি ওপার লুক আপনার ভাই এটা কোন সালের মডেল এটা 2017 মডেল 2017 সালের মডেল না প্লাস্টিক কেমন চাচ্ছেন এটার জন্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেয়ারিং ওলা মাঝখানে এই মডেলটা আসছিল আর এটা কিন্তু এখন অফ এটা কিন্তু এখন আর আসে না মার্কেটে চট্টমেটো 13 সিরিয়ালের নাম্বার দেখতে পাচ্ছেন বাইকটির ওভার লুক কোন ভাই এটা কেমন চলছে আপনার 16000 মতো চলছে 16000 মতো না প্লাস বাইকটা চলছে হচ্ছে 16000 কিলো মতো আর প্লাসটা কেমন চলছে এটার জন্য ১০০০০ আচ্ছা এই সেটার জন্য প্রাইসটা হচ্ছে ১০০০০০ ১০০০০০ আর এটা কিন্তু আলোচনা সাপেক্ষে আপনারা কিন্তু বার্গেনিং করে আরো কমের মধ্যে পেয়ে যাবেন তো এই ছিল বাইকটির ওভারঅল লুক তারপর পাশের বাইকটি দেখতে পাচ্ছেন পাশের বাইকটি পালসার অ্যাডভান্স হয়ে গেছে আচ্ছা সেল কত কত এটা সেল করছে আমরা ৭৫০০ দেখতে পাচ্ছেন বাইকটা ৭৫০০০ সেল করছে চট্টমেটো 12 সিলের নাম্বার তো যে নিচে তাকে কনগ্রেচুলেশন তারপর পাশের বাইকটা দেখতে পাচ্ছেন পাশের বাইকটা হলো হিরো ম্যাস্টেরো আর এটা হচ্ছে একটা স্কুটার চট্টমেটো 18 সিরিয়ালের নাম্বার আর মন ভাই এটা চলছে কেমন এটা চলছে ভাই আপনার ৭০০০ মতো না হিরো মাস্টেরো আর এটা চলছে হচ্ছে ৭০০০ কিলো মতো আর আপনাদেরকে একটু ওভারঅল লুকটা দিয়ে দিই দেখতে পাচ্ছেন স্কুটারটির ওভারঅল লুক মন ভাই এটার প্রাইসটা কেমন চলছে আপনারা ১১৮০০০ আচ্ছা এটা শোরুম প্রাইস কত স্কুটারটির ওভার লুক আপনারা চাইলে দেখতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ আস্কিং প্রাইস ওকে গাইস এরপর আমরা চলে আসলাম একটি সুজুকি এসএফ এর পাশে মোটো জিপি এডিশন আর এটা কোন সালের মডেল ভাই ২২৪৩ কিলোমিটার জেনুইন মিটার আর একটু ফ্রন্টের লুকটাও দেখিয়ে দিই আপনাদের হলো স্কুটারটির হলো বাইকটির ফ্রন্টের লুক খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে আর মন ভাই এটার জন্য প্রাইস কেমন চাচ্ছেন আচ্ছা ১৭৫০০০ গাইস এটার জন্য প্রাইস হচ্ছে ১৭৫০০০ আর আপনার আচ্ছা নাম ট্রান্সফার তো করা যাবে নাম ট্রান্সফার করতে পারবেন আর ১৭৫০০০ হচ্ছে সম্পূর্ণ আস্কিং প্রাইস আপনারা কিন্তু দামা দামি করে নিতে পারবেন তো এই ছিল বাইকটির ওভারঅল লুক তারপর একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক দেখে আপনাদেরকে যেটা হলো সুজুকি GS XR চট্টমেটো 16 সিরিয়ালের নাম্বার আর মন ভাই এটা কোন সালের মডেলটা ২০১৯ সালের মডেল নিউ একটা কালেকশন আচ্ছা স্পেশাল এটা আসলে অন্যান্য শোরুমে দেখবেন আপনারা সাধারণত আপনার ৩৩৫৪০০০ বিক্রি করে না আচ্ছা আপনারা আমাদের কাছে দাম দিচ্ছি এটা ৩৫০০০০ ৩৫০০০০ গাইস এটার জন্য প্রাইসটা হচ্ছে ৩৫০০০০ দেখতে পাচ্ছেন ফ্রন্টের লুক আর ওভারঅল লুকটাও দেখতে পাচ্ছেন এ হলো বাইকটির ওভারঅল লুক আর একটু এই পাশ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছি এই পাশের কন্ডিশন তোমার ভাই ৩৫০০০০ আস্কিং প্রাইস
এটা চলছে কেমন? এটা চলছে ভাই আপনার 3,000-3,500 মতো চলছে। 3,000-3,500 গাইস, বাইকটা চলছে হচ্ছে 3,000-3,500 মতো। আর দেখতে পাচ্ছেন 3,25,000 টাকা তারও প্রাইস চাচ্ছে, আর এটাও কিন্তু আস্কিং প্রাইস। আপনারা কিন্তু দামাদামি করলে আরও কমের মধ্যে পেয়ে যাবেন। এটা আপনারা অন্য শোরুমে দেখবেন, আচ্ছা 45,000-35,000 উপরে। ওকে, 3,25,000। তো 3,25,000 কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু দামাদামি করে নিতে পারবেন। তো এই ছিল GS-XRT-র ওভারঅল কন্ডিশন। তারপর পাশের বাইকটি দেখতে পাচ্ছেন, পাশের বাইকটি হলো Pulsar 4 কালার, আর এটাকে অনেকে আপনারা বাংলারিং কালার বলে থাকেন। চট্টগ্রাম মেট্রো 14 সিরিয়ালের নাম্বার, আর এ হচ্ছে বাইকটির ওভারঅল লুক। কোন বাইকটা, কোন সালের মডেল? 2017 না গ্যাস, এটা হলো 2017 সালের মডেল। আর ফ্রন্টের লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এ হলো বাইকের ফ্রন্টের লুক। প্রাইসটা কেমন যাচ্ছে? 1,28,000। আচ্ছা গ্যাস, প্রাইসটা যা হচ্ছে 1,28,000, আর এটা কিন্তু সম্পূর্ণ আস্কিং প্রাইস। আপনারা কিন্তু দামাদামি করে নিতে পারবেন।